প্রিয় মাছ চাষি বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি খন্দকার জুয়েল ইমাম নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশ কিং পক্ষ থেকে আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমার ভিডিওর টপিক শীতকালে মাছ চাষ কীভাবে আমরা করব এবং মাছ চাষে আমরা খাবার দেওয়ার নিয়ম শীতকালে আমরা অনেক চাষিরা আমাকে প্রশ্ন করে থাকেন যে শীতকালে আমরা মাছ চাষে মাছকে খাবার দেবো কি না এবং কতটুকু দেব এখন আমি যে প্রশ্নের উত্তরটাই দিতে যাব সেই প্রশ্নের উত্তরেই আমাদের আসবে শীতকালে যখন স্বাভাবিক দিন থাকে শীতকালে স্বাভাবিক দিন আছে সেমি স্বাভাবিক দিন আছে সেমি অস্বাভাবিক আছে পূর্ণাঙ্গ অস্বাভাবিক আছে এবং একটি দৈব দিন আছে যেটাকে আমরা বলি দুর্যোগের সমতুল্য যেমন সাত দিন ঘন কুয়াশা বাইরে বাড়ি থেকে বের হওয়া যাচ্ছে না এই সময়গুলোতে খাবার দেওয়ার কোনো প্রশ্নই আসে না এই সময়তে পুকুরের পানিকে নাড়াচাড়া করানো পুকুরে নতুন পানি দেওয়া পুকুরের পানিকে সৃষ্টি করা তরঙ্গ করা সেগুলোর কাছে বলতে গেলেই চলে আসে এয়ারোটারের কথা এয়ারোটার যদি থাকে তাহলে সেই পুকুরগুলোতে কিন্তু প্রকৃতি থেকে যে অক্সিজেনগুলো পানিতে সূর্য ওঠা থেকে ডুবো পর্যন্ত প্রদাহিত হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না ইয়ারেশনের মাধ্যমে আমরা দিচ্ছি তাহলে কি হচ্ছে আমার পুকুরের পানির তাপমাত্রা ঠিক থাকতেছে মাছের তাপমাত্রা ঠিক থাকতেছে মাছ দূরচড়া করতেছে এবং শীতকালেও মাছের ধারাবাহিক ছিল স্বাস্থ্য স্বাস্থ্য যে সুরক্ষা ঠিক থাকতেছে মাছের স্বাস্থ্য সুরক্ষা যখনই বিঘ্ন ঘটবে তখনই মাছ অসুস্থ হতে থাকবে মাছ একদিনে অসুস্থ হয় না কারণ মাছ যে প্রকৃতিতে থাকে সেটা হলো পানি পানির বাইরে মাছকে আমরা যদি কোটি টাকা ব্যয় করে কোনো মিউজিয়াম তৈরি করি রাখতে পারবো না পানি হলো মাঠে মাছের টোটাল আবাসন এই মাছকে সুন্দর এবং সঠিকভাবে পরিচালনা করতে হলে আমাদের দরকার পানির ধারাবাহিক ট্রিটমেন্ট পরিচালনা করা পানির ট্রিটমেন্ট যদি আমাদের ঠিক না থাকে আমরা মাছ ছাড়ার সময় পানিতে অনেক চিন্তা ভাবনা করে মাছ ছাড়তেছি কিন্তু মাছ আহরণের রাখ পর্যন্ত পানির সমান্তরাল লেবেল রাখতে গেলে আমাদেরকে ইয়ারেটার ব্যবহার করতে হবে এটা হলে এক আর এ পয়েন্ট যেমন আমি বলেছি অনেক ভিডিওতে পশ্চিম বিশ্বের লোকগুলো তাদের দেশে নাইনটি পার্সেন্ট সময় বছরের প্লাস মাইনাস তাপমাত্রা থাকে কিন্তু তারা চব্বিশ ঘন্টা মেশিন চালানোর মধ্যে দিয়ে ইয়ারেটার চালানোর মধ্যে দিয়ে তারা মাছকে সুন্দরভাবে সুরক্ষা দেয় এবং মাছকে সঠিকভাবে পরিচালনা করতে পারে এবং তাদের দেশে শীত গ্রীষ্মবর্ষে সবসময় একই ধরনের মাছের চাষ হয় এবং তারা চাষ করছে তাদের প্রযুক্তি সারা বিশ্বে এখন ছড়িয়ে পড়েছে সেটারই মাধ্যম হলো ইয়ারেটার আমরা তারা নিয়ে আসছি এখন প্রশ্ন হলো আমরা খাবার দেবো কখন আমাদের পানির যদি ইয়ারেশনের ব্যবস্থা সঠিক থাকে পানির তাপমাত্রা রাতের বেলা যত রাত গভীর হয় তত পানির তাপমাত্রা কমে যায় এই পানির তাপমাত্রাকে সঠিক করতে গেলে আমাদেরকে যেটা ভাবতে হবে সেটা হলো মাছকে সুন্দর এবং সঠিকভাবে ইয়ারেশনে করার পাশাপাশি যখন রোদের তাপটা বেশি হবে শীতকালে সাধারণত বেলা দশটা এগারোটার দিকে রোদের তাপমাত্রা স্বাভাবিক দিনগুলো তো অনেক হাই হয় ওই টাইমে পানির টেম্পারেচার আরও ভালো থাকে ওই সময়তে খাবার দিলে এক থেকে দেড় পার্সেন্ট সর্বোচ্চ এক পার্সেন্ট হাফ পার্সেন্ট কারণ শীতকালে পুকুরে মাছের পানিতে খাবার প্রচুর বর্ষাকালের খাবারগুলো ওয়েস্টেজ থাকে সেগুলোই প্রচুর প্রাকৃতিক খাবারে রূপান্তরিত হয় এয়ারেশনের ব্যবস্থা থাকলে এই খাবারগুলোকে দ্রুত মাছে খেয়ে শেষ করতে পারে আর যদি এটাকে শেষ করা সম্ভব না হয় তাহলে শীতের শুরুতে মাঝামাঝি বা শেষের দিকে এইটা এলজি ব্লুমগুলো আরও পচনক্রিয় হয়ে টক্সিসিটি হয়ে গোটা পুকুরের পানির স্বাস্থ্যকে নষ্ট করে এবং ভাইরাস ব্যাকটেরিয়ার মধ্যে দিয়ে মাছের গায়ে ক্ষত রোগ থেকে আরম্ভ করে ফুলকা পোচা পাকনা পোচা এবং মাছের যে কানের গিল এগুলোকে আক্রান্ত করে এই কারণে আমরা অনেকে মনে করছি যে শীতকালে আমরা মাছ চাষ করব কিন্তু আমরা মাছ শীতকালে মাছকে খাওয়াবো না শীতকালে আমি পুকুর ছেড়ে দিয়ে রাখলাম গরম পড়লে খাওয়াবো এটা আমাদের জন্য আরও ভয়াবহতা মাছ চাষে সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে যে টোটাল সময় বারো মাস চাষ প্রণালীর সঙ্গে একাধার চেয়ে লেগে থাকতে হবে এইটা যদি আপনারা সঠিকভাবে বুঝতে এবং জানতে চান এখন প্রযুক্তির যুগ এবং বিশ্বায়নের যুগ ইন্টারনেটের যুগ আপনারা নেটে সার্চ দেন উন্নত বিশ্বের যে চাষিরা আছে তারা কিভাবে শীত গ্রীষ্ম বসাতে চাষ করতেছে সেইখান থেকে আপনারা শিখতে পারবেন জানতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী আপনারা যাকে চুজ করবেন সেই কোম্পানির কাছে থেকে একটি হলেও মেশিন লাগানোর মধ্যে দিয়ে আপনারা পানিতে ট্রিটমেন্ট করবেন আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন শীতকালে আপনারা অবশ্যই শীতের শুরুতে পুকুরের চুনের এবং লবণের ডোজটা করবেন এবং এটা আপনারা অবশ্যই অবশ্যই রোদের দিনগুলোতে বিশ দিন পঁচিশ দিনের মধ্যে বর্ষার সময় যদি আপনি এক মাস দেড় মাসের মাথায় অনেক সময় ভুলে বা গায়ে না লাগায় না করতে পারেন শীতের সময় আপনি অবশ্যই বিশ দিন পর পর এই ডোজটা করবেন এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং মাস্ককে সুন্দর এবং সঠিকভাবে টোটাল টাইমে পরিচর্যা করতে হবে এবং মাথায় রাখতে হবে শীতকালে এরেশনের প্রয়োগের ব্যবস্থা গরমের চেয়ে আরও বেশি প্রয়োজন কারণ গরমের সময় মাছ ভেসেই খান্ত হয় শীতের সময় কিন্তু মাছ ভেসে খান্ত হয় না শীতের সময় সবচাইতে বেশি সমস্যা সৃষ্টি হতে পারে সেটা হলো মাছের শরীরে রক্ত প্রদাহ যত সঞ্চালন কম করবে তত মাছের শরীরে বিভিন্ন রোগ ব্যাধি আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এটা মাথায় রেখে শীতকালে আমরা যখন পানির তাপমাত্রা বেশি থাকবে যেমন সকালে দশটা এগারোটার দিকে এবং বিকাল তিনটা আড়াইটার মধ্যে আমরা বা সাড়ে তিনটার মধ্যেই আমরা বিকালের খাবারটা যতটুকু প্রয়োজন খাওয়াই শেষ করব এবং আমরা যত পানিতে এরেশন করব শীতকালে আমাদের পুকুরের খাবারটা দ্রুত কনজম হবে পুকুরে মাছের ক্ষত রোগ হওয়ার সম্ভাবনা থাকবে না কোনো রোগব্যাধি হবে না এবং মাছ সুন্দর সুরক্ষা থাকবে শীতকালেও অনেক সময় ব্যাপকভাবে মাছ ভাসার সম্ভাবনা থাকে যখন অক্সিজেন ফল করে এই পচন ক্রিয়ার কারণে এগুলো মাথায় রেখে যাদের পুকুরে মাছ মাঝামাঝি পর্যায়ে বা ইলেভেন টুয়েলভ আওয়ারে আসে বা অনেকে মাছ সেট করেছেন সবার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে মাছের পরিচর্যা শীতকালে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আরও বিবেচনা করে করতে হবে প্রত্যাশা রেখে সবাইকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মাছ চাষের সফলতা কামনা করে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম